গেল 6 অক্টোবর ইসরায়েলে হামাসের সিরিজ রকেট হামলার পর একই দিন সশস্ত্র গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এরপরেই হামাসের দুর্গ লক্ষ্য করে গাজায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা হামাস বিরোধী ওই অভিযানের বলি হচ্ছেন বেসামরিক ফিলিস্তিনিরা, প্রাণ হারাচ্ছে কোমলমতি শিশুরাও। এমন অবস্থায় অবরুদ্ধ গাজায় বসবাসরত 23 লাখের বেশি ফিলিস্তিনি রয়েছেন অস্তিত্ব সংকটে। উপত্যকাটিতে ইসরায়েল যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে তাতে সহসাই এ সংঘাত থামছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন বাস্তবতায় মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞদের মতে সংঘাত আগামী দিনে আরও ধ্বংসাত্মক পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে, যার চড়া মূল্য দিতে হবে সাধারণ মানুষকেই। আর তাই হামাস ও ইসরায়েলের সহিংসতা নিরসনে আপাতত তেমন কোনো আশার আলো দেখছেন না সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার এই ভূরাজনৈতিক বিশেষজ্ঞ শোনালেন এমন শঙ্কার কথা। দুঃখজনক হলেও সত্যি পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে, সামনে আরও খারাপ দিন অপেক্ষা করছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এটাই বাস্তবতা, ইসরায়েল তার সেনাদের প্রস্তুত করছে। গাজা সীমান্তের পাশাপাশি তারা প্রতিবেশী লেবানন সীমান্তেও কঠোর অবস্থান নিয়েছে। এদিকে বিমান হামলায় ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা, চারদিকে কেবলই ধ্বংসের ছাপ, কোথাও কোনো নিরাপত্তা নেই। গাজার উত্তরাঞ্চলে বসবাসরত প্রায় 11 লাখ ফিলিস্তিনিকে অবিলম্বে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক উইলিয়াম এফ ওয়েলসলারের মতে, ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে দশকের পর দশক ধরে সংঘাত লেগে থাকলেও এখন আর তা স্বাভাবিক পর্যায়ে নেই। হামাসের উপর প্রতিশোধ নিতে আক্রমণ আরও জোরদার করেছে নেতানিয়াহুর সরকার, চলছে ত্রিমুখী আক্রমণেরও প্রস্তুতিও। আর হামাসকে পরাজিত করতে পারলেই গাজার চূড়ান্ত পতন ঘটবে বলেও মনে করছেন অনেকে। পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের অবাধ সমর্থন। ইসরায়েলকে সহায়তায় এরই মধ্যে ভূমধ্য সাগরে অবস্থান করছে মার্কিন বিমানবাহিনী রণতরী। রোববার সেখানে আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের এমন একতরফা সমর্থনে ফিলিস্তিনিদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে বলেও মত অনেকের। তবে মধ্যপ্রাচ্য ভিত্তিক চীনের এই বিশেষ দূতের মতে, সংঘাত বন্ধ করে অবিলম্বে শান্তির পথে হাঁটাই হবে আপাতত যৌক্তিক পদক্ষেপ। আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্ব ক্রমাগত বাড়ছে। ইসরায়েলের সম্প্রসারণ নীতি এবং সহিংসতা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। মূল সমস্যাটা হচ্ছে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দীর্ঘকালের স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি। এক্ষেত্রে দ্বিরাষ্ট্র সমাধান পরিকল্পনার মধ্যেই আটকে আছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে হলেও বিবাদমান পক্ষগুলোকে শান্তিপূর্ণ অবস্থানে আসাটা জরুরি। এ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে সিরিয়া, লেবানন, ইরান, সৌদি আরব এবং মিশরকে এগিয়ে আসার কথাও বলছে নানা মহল। আর তা না হলে অবরুদ্ধ গাজাকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করতে হয়তো খুব বেশি সময় নেবে না নেতানিয়াহুর প্রশাসন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।